তো গাইস এখন গড়িতে বাজে হচ্ছে 11:30। তো গাইস আমি এখন স্টেশনে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে এখানে একটা বাঁধাকপি নিয়েছি আর একটা টমেটো, হ্যাঁ ফুলকপি আলু পোস্ত, হ্যাঁ কুমড়া আলু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জী। তোমাদেরকে সকাল সকাল আমার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে সানডে আর আজকে আমি বাড়িতে আছি। তো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি আর এখন ঘড়িতে বেজে গেছে 7:30। আর এবার আমি ঘুম থেকে উঠেই আগে চাটা খেয়ে নিলাম। হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তার কারণ আজকে একটু ডাক্তার দেখাতে যেতে হবে, মানে ওষুধ আনতে যেতে হবে। আর আরও কিছু কিছু কাজ আছে যেগুলো এই সপ্তাহে করে যেতে হবে, তার কারণ মঙ্গলবার দিন তোমাদেরকে বলেছি প্রিপারেটরি লিভে আসবো, তারপর সেগুলো করা সম্ভব হবে না। তো সেই টুকটাক কাজগুলো আজকে করতে হবে বলে একটু সকাল সকাল উঠে পড়েছি। আর শীতকালে উঠে পড়লেও ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না এই ঠান্ডার জন্য। আর উলুবেরিয়ার থেকেও তো এখানে প্রচণ্ড বেশি ঠান্ডা। তো চলো আজকে ব্লগটা এইভাবেই স্টার্ট করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করো। সো গাইস এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 10:30। আর আমি এই স্নান টান করে বাইরের একটু রোদের দিকে এলাম, রোদ রোদ একটুখানি যা ঠান্ডা এদিকে একটুখানি রোদ রোদ পুড়িয়ে নেবো আর মুড়ি খেয়ে নেবো। মুড়িতে আজকে আছে আলুর তরকারি সাথে ব্যাডমিন্টন পাঁপড় ভাজা। তো সো আমি ওটা এখন দেখাতে পারছি না, তার কারণ আমি এখানে দাঁড়িয়ে এখন রোদ ফোদ পুড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন গড়িতে বাজছে হচ্ছে 11:30। আর আমি এখন যাচ্ছি হচ্ছে ওষুধ আনতে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি ওষুধ আনতে যাবো, তো চলো ওষুধ টষুধ আনতে যাই, তারপর এসে কথা হচ্ছে। তো গাইস আমি একটু আগে এলাম, এখন একটা বাজেনি। তো আমি এইমাত্র ওষুধ টষুধ নিয়ে এসে একটুখানি রোদে বসেছিলাম, এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে দুটোর দিকে বেরোবো, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। চলো জামা কাপড়গুলো গুছিয়ে। গাইস এখন ঘড়িতে বাজছে 1:05। আর আমি এখন ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। তো দেরি আছে, এখন আমি ড্রেস পরে নিলাম, এবার খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে বেরোবো দুটোর সময়, কারণ 2:45 ট্রেন আছে। সো চলো আগে আমি খেয়ে নিই। আর খাবার মধ্যে আছে হচ্ছে যে আলু পোস্ত, পালং শাক দিয়ে একটা সবজির তরকারি আছে, পাঁপড় ভাজা আছে, ডাল আছে, ডিম সেদ্ধ করে দিয়েছে মা, আর আলু ভাজা আছে। তো এগুলোই মেনু, আমি সেগুলো দেখাচ্ছি না তোমাদেরকে, খেয়ে নিই আমি চটপট। তো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে যখন বেরোবো একবার তখন দেখা হচ্ছে। গাইস এখন ঘড়িতে বাজছে হচ্ছে যে 1:25। আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করে নিয়ে ও বাড়িতে ছোটো কাকার আর যেটু খাবারটা দিয়ে চলে এলাম, এবার একটুখানি রেস্ট নেবো, দিয়ে বেরোবো হচ্ছে দুটোর সময়। তো চলো যখন বেরোবো তখন দেখা হবে, আমি প্রত্যেকবারই এটাই বলছি, তারপরে কিছু না কিছু ক্লিপ অ্যাড করতে হচ্ছে, সেগুলো করছি সেই জন্য। তো চলো তোমাদের সাথে যেহেতু সবটা শেয়ার করি সেগুলো বলতেই থাকবো, ব্লগটা দেখতে থাকবো। গাইস এখন ঘড়িতে বাজছে 1:58। আমি একদম রেডি, ব্যাগটা গুছিয়ে ব্যাগটাকেও সব ঠিকঠাক করা হয়ে গেছে, এবার শুধু সোয়েটারটা আর মাফলারটা পরবো, দিয়ে বেরিয়ে যাবো। চলো এবার বেরোনো যাক, ব্লগটা দেখতে থাকো তোমরা। তো গাইস আমি এখন স্টেশনে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ঘড়িতে প্রায় বাজছে হচ্ছে 2:30। আর বাপি টিকিটটা কাটতে গেল, বাপি টিকিট কেটে আনো, তারপর আমাকে তুলে দেবে, তারপর আমি যাব। চলো আজকে আমার একটুখানিও মন খারাপ হচ্ছে না, তার কারণ মনে হচ্ছে যেন ট্যুরে যাচ্ছি, আজকে যাচ্ছি কালকের দিনটা থাকবো, পরশু দিন বাড়ি চলে আসবো। তো চলো আগে যাওয়া যাক, বাপি টিকিট কাটতে আনো, তারপর যাওয়া যাক। তো গাইস এখন ঘড়িতে হচ্ছে 3:03। আর আমি এইমাত্র ট্রেনে উঠলাম, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:23। আর আমি বাজার টাজার করে দেখতে পেলে তোমরা মানে দেখতে পাওনি, আমি সেই সময়টা যেহেতু ভারী ভারী ব্যাগ ছিলাম সেই সময় একা হাতে পারিনি খুব ক্যামেরা করতে। তো আমি নিয়ে এলাম হচ্ছে যে কাঁচা লঙ্কা, টমেটো। আচ্ছা ওখানে গিয়ে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী নিয়ে এলাম, তোমরা ভেবে নিও মানে বুঝে নিও কী কী নিয়ে এসেছি। তো আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার খাবো, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস তোমাদেরকে যেমন বললাম যে আমি কী কী বাজার করে এনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী বাজার করেছি। সো এই যে এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, আর আদা ছিলই এখানে। তো এইগুলোই আমি বাজার টাজার করে নিয়ে এলাম,
তো গাইস এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে যে 9:45 এরকম, আর আমার খুব খিদে পেয়ে গেছে কারণ সেই সন্ধ্যাবেলা এসে একটু ম্যাগি খেয়েছিলাম, মা যেটা টিফিন করে দিয়ে ফেলে পাঠিয়েছিল সেটা আমার ট্রেনেই খেয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ট্রেনে এত ভিড় ছিল খেতে পারিনি একটু, মানে টাইম পাইনি, সেই জন্য ম্যাগিটাই এসে তখন ওই 6:30 দিকে খেয়ে নিয়েছিলাম। এত শীত করছে আমার কাঁপুনি দিচ্ছে, ঘরের মধ্যে ছিলাম, এখন রান্নাঘরে এলাম, তোমাদের সাথে একবারে শেয়ার করে নিলাম ওই বাজার কি এনেছি না এনেছি, আর ভাবলাম কাঁচা লঙ্কাটা নিয়ে যাই, এখন মুড়ি দিয়ে তো খাবো, আর আমার একটু ঝাল খেতে পছন্দ করি আমি, তো সেই জন্য একবারে নিয়ে নিয়ে চলে যাচ্ছি, কাঁচা লঙ্কাটা আনতে এলাম সেই জন্য আর কি মনে করে দিলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কাঁপুনি দিচ্ছে, আর টিফিনে পোস্ত আর একটুখানি কুমড়ো আলুর তরকারি দিয়েছে, আমি আর শুভ্রা দুজন মিলে শেয়ার করে মুড়ি দিয়ে খেয়ে নেব ওটা রাত্রি, সেজন্য আজকে আর রাত্রিবেলা রান্না করতে হয়নি, চলো আর খেয়ে নিই। তোমাদেরকে খাবার আগে আমি দেখাচ্ছি টিফিনে মা কী কী দিয়েছে, তারপর খেয়ে নেব। তো গাইস এখানে আমি কাঁচা লঙ্কা মুড়ি, এখানে আছে ফুলকপি আলু পোস্ত, এখানে কুমড়ো আলুর তরকারি, এখানে আছে হচ্ছে পাঁপড়, খেয়ে নি তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:40 কাছাকাছি এরকম, যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এবার বিছানা টিছানা করে এবার শুতে যাচ্ছি। তো তোমাদের আমি এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি, আর তুমি যদি আজকে ভিডিওটা প্রথম দেখে থাকো আর সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যতবার ইউটিউবে ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায়, তোমরা সেই ভিডিওটা এনজয় করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে সকাল 10:00, ততক্ষণের জন্য টাটা।